সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। নগেন্দ্রনাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে দ্বিতীয়তম ক্লাস আমার। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্য, আমি তা আমার পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে ওই ক্লাসের পরেই আমরা পরবর্তী পাঠ নিয়ে পাঠ থেকে শুরু করব আমাদের শ্রেণী কার্যক্রম। আল্লাহকে স্মরণ করার বিভিন্ন উপায় আছে, তন্মধ্যে সর্বোত্তম উপায় কী তা তোমরা অবশ্যই জানো। যে আল্লাহকে স্মরণ করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত, নামাজ, সর্বোত্তম ইবাদত। কারণ এই নামাজের মধ্যে আমরা বিনয়ী হই, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে তাকে অবনত মস্তকে তার কাছে আমরা স্বীকার করি যে হে আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমার পালনকর্তা, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সব কিছুর মালিক, এই পৃথিবীর মালিক তুমি, এটাই আমরা জানান। শিক্ষার্থীরা, নামাজ এটা হচ্ছে ফার্সি শব্দ, সালাত আরবি শব্দ। এই সালাতের অর্থ হচ্ছে দোয়া বা ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ রহমত আশা কর কামনা করা। যেহেতু মহান রব্বুল আলামিনের কাছে তার বান্দা দোয়া করে নামাজের মাধ্যমে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে, তাই একে সালাত বলা হয়। ইসলামের যে পাঁচটি রুকন রয়েছে তন্মধ্যে নামাজ হচ্ছে দ্বিতীয়। এ ব্যাপারে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার সহি বুহারি শরীফে বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাত আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাই যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ। যে ইসলাম পাঁচটি স্তম্ভের মধ্যে প্রতিষ্ঠিত, তন্মধ্যে প্রথম হচ্ছে শাহাদাত আন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়ান্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এই দুই নম্বর হচ্ছে ইকামিস সালাত, যে নামাজ প্রতিষ্ঠা করা। তারপরে যাকাত, এরপর রমজানের হজ, রমজানের রোজা, তারপরে হচ্ছে হজ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেবেন। এ ব্যাপারে তিরমিজি শরীফে আলোচনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা আনকাবুত এর 45তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তাইলে শিক্ষার্থীরা, তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো, তাইলে অবশ্যই আমরা কখনো খারাপ কাজ করতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছে এই ব্যাপারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে একমাত্র নামাজে। তো তাইলে আমরা নামাজের প্রতি সদয় হব, যত্নবান হব, নামাজ পড়ব। এটা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন,
যে এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 43 নম্বর আয়াতেও বলেছেন, ওয়ারকাউ মা আর রাকিন। এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তো যেহেতু এটা আমাদের উপর একটা নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই নির্দেশও আমাদেরকে পালন করতে হবে। আমরা যদি ফাসক্ত নামাজ জামাত আদায় করার জন্য মসজিদে গিয়ে পড়ি, তাইলে এখানে ধনী গরিব যে রাজা প্রজা সবাই আমরা একই কাতারে সীমাবদ্ধ হয়ে সাথে সাথে বসে আমরা নামাজ আদায় করি। এখানে যে আমার প্রতিবেশীর কার কোনো সমস্যা আছে কিনা এগুলাও জানতে পারি, যে বুঝতে পারি তার সমস্যার কথা জেনে আমরা, বা দুই চার পাঁচজন সমাজে যারা উচ্চ বৃত্ত আছে, যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, সমাজের সর্দার এই জাতীয় আছে, নেতা জাতীয়, তাদের সাথে আলোচনা করে তার সমাধান কল্পেও আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারি, যে একটা সিদ্ধান্ত নিতে পারে, বা একজন লোক খুব গরিব লোক অসুস্থ হলো, তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, হয়তো তার কাছে কোনো কিছু নাই বা আমার কাছে আছে, যে আমি পরামর্শটাও দিতে পারবো, টাকা দিতে না পারলেও পরামর্শও দিতে পারবো, একটা সুন্দর পরামর্শের মাধ্যমে সে এই সুচিকিৎসার মাধ্যমে ভালো হতে পারবে, সমাজে আবার আমার সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে কথা বিনিময় হবে, বিভিন্ন বিষয়ে শেয়ার হবে, এটা হচ্ছে সালাতের সামাজিক গুরুত্ব। এরপর যাচ্ছি আমরা পার্ট 3, অর্থাৎ এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ বলেছিলাম তোমাদেরকে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে তৃতীয় নাম্বার হচ্ছে যে, দ্বিতীয় নাম্বার তো সালাত গেল, তৃতীয় নাম্বার হচ্ছে সাওম, অর্থাৎ রোজা। সাওম এটা আরবি শব্দ, রোজা হচ্ছে এর ফার্সি শব্দ, আবিধানিক অর্থ হলো বিরত থাকা। ইসলামী পরিভাষায় হচ্ছে শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পানাহার এটা তোমরা বুঝো, যে কোনো কিছু খাওয়া কিংবা পান করা যাবে না, যেমন পানি আমরা খাই না, দুধ আমরা খাই না, তরল লিকুইড যেগুলো আছে এগুলো আমরা কখনো খাই না, এগুলো আমরা পান করি, যেগুলো চিবে গিলতে হয় সেগুলাই খাওয়া। এখানে খাওয়াও যাবে না, পানও করা যাবে না। সাথে আরেকটা কথা বলছে, ইন্দ্রিয় তৃপ্তি। তাইলে ইন্দ্রিয় আমাদের 5টি ইন্দ্রিয় আছে, তন্মধ্যে একটা হচ্ছে চোখ। যেমন চোখে তুমি কোনো খারাপ কিছু দেখতে পারবে না, যে মেয়ে একটা হেঁটে যাচ্ছে তার দিকে তুমি খারাপ দৃষ্টি দিয়েও দেখতে পারবে না, হয়তো বা চুপ গেছে, এটা নমনীয় হয়ে গেলাম, এটা এটাতে এই যে পঞ্চ ইন্দ্রিয় এখানে এগুলা করা যাবে না, এগুলা থেকে বিরত থাকতে হবে, এটাই হচ্ছে রোজা। খুব একটা কঠিন কাজ, তাহলে এটা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন এ ব্যাপারে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর সাওম বা রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতগণের উপর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি কথা স্পষ্ট, রোজা শুধুমাত্র, সাম শুধুমাত্র আমাদের উপর ফরজ হয়নি, আমাদের পূর্ববর্তী যারা নবীর ছিল, রাসুল ছিল, তাদের উম্মতদের কাছেও রোজা ফরজ ছিল, আমাদের উপর যেমন ফরজ ছিল, হয়তো তাদেরটা নিয়ম আর ধরনের ছিল, আমাদেরটা একরকম তাদেরটা অন্যরকম, এটা হতে পারে। যে এটা কি জন্য ফরজ করা হয়েছে, যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা এই রোজার কারণে আল্লাহ ভীতি অর্জন করতে পারি। তাহলে মনে করে একটা লোক, তার খুব পিপাসা, সারাদিন তো সে কিছু খায় নাই, পান করে নাই, তার খুব পিপাসা, যে ডুব দিয়ে, পুকুরের ভিতর ডুব
দিয়েও ফানি খাই, তাহলে তো কেউ দেখবে না, মানুষে দেখবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ দেখবে। যে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, যেগুলো আমাদের ভালো কাজ আর খারাপ কাজগুলো আমাদের দৈনন্দিন কার্যক্রম যেগুলো লিপিবদ্ধ করেন, এরা তো আছে। সুতরাং শুধুমাত্র আল্লাহর ভয়ে আমরা এটা করি না, যে এই জন্য বলা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমেই আমরা আল্লাহর কি করতে পারবো, ভয় ভীতি এটা অর্জন করতে পারবো। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসিয়ামু জুন্নাতুন, যেটা বুহারি মুসলিম শরীফের একটা হাদিস, যে সাওম বা রোজা হচ্ছে ঢাল স্বরূপ। সর্বোপরি সাওম পালনের মাধ্যমে আমাদের দৈহিক মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়। যে আমরা ইফতার করলে কতই আনন্দ লাগে, ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার যখন আমাদের সামনে আসে তখন আমাদের অত্যন্ত ভালো লাগে। সাওমের সামাজিক শিক্ষা এটা, সাওম পালনের মাধ্যমে আমরা সমাজের যারা নিম্নবিত্ত পরিবারের লোক আছে, যারা দিনে আনে দিনে খায়, কিংবা অভাবী লোক যারা আছে, তাদের পারস্পরিক সহানুভূতি সহমর্মিতে এটা আমরা বুঝতে পারি। যারা সমাজে উচ্চবিত্ত লোক আছে, যে না খেয়ে থাকাটা যে কি কষ্ট লাগে, কি যন্ত্রণা, ক্ষুধার অনাহারের ক্ষুধার জ্বালা এটা বুঝতে পারে, তখন আমরা এটা উপলব্ধি করেই সমাজে যারা নিম্নবিত্ত বা অভাবী আছে তাদের প্রতি সদয় হই আমরা। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে এই রমজান মাস হচ্ছে সহানুভূতির মাস, এখানে আমরা সহানুভূতিশীল হব, ধৈর্যশীল হব। এই মাস হচ্ছে দান সৎকার মাস, এই মাসে দান করলে অনেক বেড়ে যায়, এটা বুহারি মুসলিম শরীফের হাদিস, যে 70 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করতে পারেন, আরও অনেক বেশি, শুধু 70 গুণ বলে কোনো কথা নাই, আরও অনেক বেশি সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃদ্ধি করে দিতে পারেন। এখানে হাদিসে কুৎসিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুৎসি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, হাদিসে কুৎসি হচ্ছে এমনটা হাদিস শরীফ যেটার বক্তব্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখনিঃসৃত বাণী হলেও এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশেই তার কথা, এটা অনেকটা প্রায় কোরআন শরীফের কাছাকাছির মতো। যে এইখানে বলছেন যে আসমুলি ওয়ানা আজিজি বিহি বা ওয়ানা উজিজা বিহি, যে সোম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব, এর সাথে আর বড় কি আমরা আশা করতে পারি। কোমল মঞ্চে শিক্ষার্থীরা, আল্লাহ মহান, হয়তো তুমি সমাজের কোনো এলাকার একজন সর্দার, হয়তো সে যদি কোনো অসহায় অভাবী লোককে দান করে, হয়তো 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 এইভাবে দান করে, কোনো মেম্বার চেয়ারম্যান দান করলেও 1,00,000, 2,00,000, বা প্রধানমন্ত্রী যেমন আমাদেরকে দান করছেন, তিনি তো অনেক দান করছেন এই মহামারীতে, যে শিক্ষকদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই করোনাকালীন সময়ে নন এমপিও শিক্ষক যারা আছে তাদের প্রত্যেককে 5,000 টাকা করে দিয়েছেন, প্রতিটা কর্মচারীকে 2,500 টাকা করে দিয়েছেন, তাহলে এটা সারা বাংলাদেশের জন্য একটা বড় পাওনা। কওমি মাদ্রাসার শিক্ষক মহোদয়গণকেও দিয়েছেন, ইমাম সাহেব মহোদয়গণকেও দিয়েছেন, মুয়াজ্জিন সাহেবদেরকেও দিয়েছেন, সমাজের প্রতিটি সেক্টরে তিনি দান করে গেছেন তার ঐকান্তিক প্রচেষ্টা। এই দুর্দিনেও আমরা এই ভালো অবস্থানে আছি তার বিচক্ষণতার কারণে, কিন্তু অন্যান্য দেশ, খুব শক্তিশালী দেশ আমেরিকা, আজকে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে এই করোনা। তো এইখানে যেহেতু আল্লাহ এটা মহান, আল্লাহর দানও মহান, যেখানে রমজানের রোজার প্রতিদান মহান রব্বুল আলামিন নিজ হাতেই দেবেন বলছে এই হাদিসে কুদসিতে,
তাহলে দানটা কত বড় হবে এটা আমিন গণ্য মানুষ এটা নিয়ে আলোচনা করার মতো নয়। তার দানটা কীরকম হবে এটা বলাটা মুশকিল, বুঝে নিতে হবে। কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়, যেমন আকাশে মেঘ করেছে যে বৃষ্টি কীরকম হবে এটা আমরা একটা ধারণা করতে পারি। পুকুরে মাছ যখন নড়াচড়া করে তখন বুঝতে পারে যে এখানে অনেক মাছ আছে, এটা মানুষ মন্তব্য করে। ঠিক তেমনি যে আল্লাহর দান কত বড় হতে পারে, আল্লাহ যেমন মহান আল্লাহর দানও হবে সেরকম, তুলনা করার মতো না। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস উচ্চমের আশায় সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। শুধুমাত্র আমাদের নিয়ত ইখলাস সহিত নিয়ত করতে হবে যে আমরা সওয়াবের আশায় আল্লাহর উদ্দেশ্যে কাউকে খুশি করার জন্য, কাউকে বলার জন্য আমি এতগুলো রোজা রাখছি, আমি 30টা রোজা রাখছি, একটা রোজাও ভাঙিনি। অহংকারের শুধুমাত্র একজনেরই অধিকার, অহংকারী সিফাতটা এই মানুষের মধ্যে থাকাটা উচিত। যার কাছে অহংকার থাকবে সে ধ্বংস হয়ে যাবে। অহংকারের অহংকারী করতে পারবে শুধুমাত্র একজন, মহান রব্বুল আলামিন, কারণ আমরা তার অনুগ্রহ নিয়েই বেঁচে আছি। অহংকার করতে পারবে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষের মধ্যে এই গুণটা যার কাছে থাকবে সে ধ্বংস হয়ে যাবে। সাওমের সামাজিক গুরুত্ব, যে একজন লোক যে ক্ষুধার যন্ত্রণা কীরকম এটা আমরা উপলব্ধি করতে পারবো। আমাদের সমাজে যারা নিরন্ন বা অভাবী লোক আছে তাদের প্রতি সহানুভূতিশীল হব আমরা। অন্যায় অশ্লীল কথাবার্তা এগুলো আমরা পরিহার করে চলবো, হানাহানি থেকে আমরা দূরে থাকবো, নিজেদেরকে রক্ষা করব। এভাবে আমরা সাওমের সামাজিক গুরুত্ব অর্জন করে আল্লাহর নৈকট্য হাসিল করবো। এরপর পার্ট চার হচ্ছে যে এই যে হাদিস শরীফ, প্রথমে বলছিলাম বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতায়ে যাকাত। এই যাকাত এটা ইসলামের একটা এই খুঁটির মধ্যে, ইসলামের খুঁটি যে পাঁচটা এখানে তোর মধ্যে একটা হচ্ছে যাকাত। ধনী গরিবের মধ্যে আর্থিক অর্থাৎ টাকা পয়সার যেটা সমন্বয় সাধন করার জন্য মহান আল্লাহ তাআলা এই যাকাতের বিধানটা দিয়েছেন। সারা বছর আয় ব্যয় নির্বাহ করার পরে যার কাছে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য এক বছর পর্যন্ত যার কাছে স্থিতি থাকবে আয় ব্যয় বাদ দিয়ে তাকে যাকাত দিতে হবে। শুধুমাত্র স্বর্ণ থাকতে হবে 7.5 তোলা তাও নয়, শুধুমাত্র রৌপ্য থাকতে হবে 52.5 তোলা তাও নয়। মনে করো আমার কাছে 3 তোলা স্বর্ণ আছে বা আর টাকা আছে, টাকা ওই 4.5 ভরির সম পরিমাণ টাকা আছে, এটাতেও সমন্বয় করে যাকাত দিতে হবে। শুধুমাত্র স্বর্ণ থাকলেও দিতে হবে তা নয়, সব কিছু আমার সব ধন সম্পদ মিলাই যদি ওই নেশাবের মধ্যে পড়ে তাহলে আমাকে যাকাত দিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতকে ইসলামের সেতু বন্ধন হিসেবে উল্লেখ করেছেন, বলেছেন আজ যাকাত কান্তারুল ইসলাম, যাকাত হল ইসলামের সেতু বন্ধন। এটা বাইহাকি শরীফের হাদিস, যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বলেছেন। যেখানে নামাজের কথা আসছে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথাও বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতাউ যাকাত, যে তোমরা নামাজ কায়েম করো আর যাকাত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে বলে নাই, নামাজ পড়া একটা, কায়েম করা একটা। তুমি শুধু পড়া মানে এটা নিজেই পড়া, অধ্যয়ন নিজেই পড়া। আর
যেটা যে কায়েম করা, এটা হইলো প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, যে তুমি যাচ্ছ নামাজ পড়তে রাস্তা দিয়ে, যে আরো দুই চারি ফাঁস ভাই মুসলমান যাদের যারা আছে তাদেরকে বলতে হবে যে নামাজ পড়তে আসো, ঘরে আমার ছেলে আছে, আমার বিবি আছে, বা আমার ভাই আছে, আমার বোন আছে, আমি নামাজ পড়তে আসার সময় তাদেরকে বলে আসলাম যে ভাই নামাজ পড়ো, আপু নামাজ পড়ো, বোন ছোটো বোন থাকলে তাকেও নাম ধরে বলবা যে নামাজ পড়ো, ভাবিদেরকে বলবা বা মাদেরকে বলবা, যারা আছে মোটামুটি সমান সবাইকে এটা বলতে হবে যে নামাজ পড়ো। এটাই হচ্ছে প্রতিষ্ঠা, এটাই হচ্ছে কায়েম। এটা খুব কঠিন কাজ, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে গিয়ে পদে পদে বিপদে পড়েছিল। জাকাতও এটা, যেহেতু আমরা ধন সম্পদ, মানুষ তো আজকে এই ধন সম্পদের দিকে পাগল হয়ে গেছে, দশতলা বিল্ডিং একটা থাকলে বলে যে আরও একটা কেমনে করব, এটা নিয়ে সে তার চিন্তা চেতনা ধ্যান ধারণা ওখানে, সে চিন্তা করে যে আরেকটা বিল্ডিং কেমনে করব, দুইটা হয়ে গেলে বলে যে তিনটা কেমনে করব, তিনটে হইলে আরও একটা চারটা, এইভাবে সে মোটামুটি বিল্ডিংয়ের পর বিল্ডিং বিল্ডিংয়ের পর বিল্ডিং করতে চায়। ঠিক তেমনি প্রতিযোগিতামূলক এই পৃথিবীতে বেঁচে থাকতে হলেই, আমাদেরকে বেঁচে থাকতে হলে এই টাকার প্রতি আমাদেরকে দৌড়াই গেলে হবে না, শুধু আল্লাহর ইবাদত করতে হবে। এই আমরা কষ্ট করে যেহেতু এই ধন সম্পদগুলো অর্জন করি, এই ধন সম্পদগুলো আবার মানুষকে দিতে গেলে যে একশো টাকায় এক হাজার টাকায় 250 টাকা, তাহলে 1,00,000 টাকায় 2,500 টাকা, এইভাবে আমাদেরকে জাকাত দিতে হয়। তাহলে একজন লোকের যদি 20,00,000 টাকা থাকে, তাহলে তার অনেক টাকা, প্রায় 50,000 টাকার মতো 20,00,000 টাকায় জাকাত আসে। তো তাহলে চিন্তা করতে হবে এই যে 50,000 টাকা আমি জাকাত দিয়ে দেবো, তাহলে অনেক টাকা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দ্বিতীয় দিনের ক্লাসে আমি তোমাদের জন্য সালাত এবং সাওমে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাই বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ তোমাদের হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক আল্লাহ। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।